আমরা সেই অনেক আগে থেকে শুনে এসেছি যে আসলে তর্ক করা উচিত না আমার তো মাঝামতো মনে হতো কাউকে জানাতে পারি আসলে এর ব্যাখ্যাটা আমি একটু ছোট করে আমি অতটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো না সেটা হচ্ছে আপনি কেন তর্ক করবেন না তার সরাসরি আমি উদাহরণ দিই এই যে ছবিটা দেখছেন এখানে দেখুন এটা কত আপনি কি বলবেন এই সংখ্যাটাকে আপনি কি বলবেন এটা কত সিক্স আমি যদি বলি না এটা এটা নাইন হবে তাহলে তো না সিক্স সঠিক নাকি আমি যদি বলি তাও সঠিক কেন সঠিক এই যে দেখুন আপনি যদি আমার দিক থেকে যদি আপনি এটা চিন্তা করেন তাহলে তা নাইন আর আপনার দিক থেকে যদি এটা দেখেন তাহলে সিক্স আমরা কিন্তু দুজনেই সঠিক কিন্তু আমরা জানি না যে আপনার দিক থেকে সঠিক আমার দিক থেকে এটা নাইন আপনার দিক থেকে এটা সিক্স এই না এই যে দেখুন এই যে আমাদের এই এই ছোট মন বয়স্ক এই আমাদের না জানার কারণেই কিন্তু আমরা তর্কটা করতেছি আসলে কোন বিষয় যদি আমরা সম্পূর্ণ জানি সম্পূর্ণ জানা হয়ে যায় তখন আর তর্ক না আর যে ব্যক্তি জানে সে ব্যক্তি কখনো তর্ক করে না আমরা কেন তর্ক তর্ক আমাদের আসলে কেন ফোন সেটার চলন্ত প্রমাণ কিন্তু পেয়ে গেলে কি একই রকম উদাহরণ যদি আমি আরো দিয়ে একটা দেই আপনাদেরকে এটা কি হবে ঠিক একই রকম আমার দিক থেকে আপনার দিক থেকে এম এই যে একটি এটি ঠিক একই রকম আমার দিক থেকে একটা আপনার দিক থেকে একটা ঠিক একইভাবে এরকম হাজারটাও ধরন দেওয়া যাবে যে আমার দিক থেকেও সঠিক আপনার দিক থেকেও সঠিক আমার দুজনেই সঠিক অথচ দুজন দুজনকে ভুল মনে করে আমরা তো ভুল এই করা ঠিক না একদমই ঠিক না সুতরাং আজকে থেকে আর তর্ক নাই আমাদের কোনো বিষয়ে কোনো খটকা থাকলে আমরা শিখে নেব অথবা কেউ যদি কোনো বিষয় না জানে তাহলে বাকি শিখিয়ে দিব আর যদি সে না শিখতে চায় না শিখে বরং তর্ক করতে চায় তাহলে সেখান থেকে আমরা কেটে বলবো এরই বুদ্ধি অনেক